করে এমনি এমনি ধুয়া করে বলতো কি মাসে নাম জানি বলছিল তো তোমরা স্টেপ নাও তো আমি রেডি আমার ডেভিড পুত্রা নিয়ে হেই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল 100 ডে 100 ব্লগস ভিডিওর মধ্যে আজকে হচ্ছে 8 নম্বর ভিডিও তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো দেবাশিস মন্ডল ব্লগস আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব তো অবশ্যই করো তো পথে আসতে আসতে আমার একজনের সঙ্গে দেখা হয়ে গেল এই যে কিছু বলতে চান আপনি না জীবন কেমন কাটছে জীবন জীবনের মতো কাটছে সুন্দর ছেলেটাকে দেখে নাও এ প্রাণ ধ্বংস করছে আমরা জানি একটি গাছ একটি প্রাণ সেখানে একটি গাছে কতগুলো গাছ কেটে দিচ্ছে তো তোমরা স্টেপ নাও আমি তোমাদের সাথে আছি ফ্রেশ হয়ে আমি চললাম হাতে ব্যাগ নিয়ে বাজারে তো বাজারে গিয়ে আজকে নেবো হচ্ছে একটু আলু সবজি তেল আর মাছ তো আমি মাছ কিনতে যাচ্ছি বিশ্বাস করো দুই একটা মাছের নাম ছাড়া কোনো মাছের নাম যায় না আমাকে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হয় এই মাছটা দাম কত বলে এই মাছটা কোন মাছটা বলে এইটা আঙুল দিয়ে দেখাই আমি মামা এই মাছগুলো দাম কত ৫৯০ আর ওটা ভোলা ওইটা ভোলা দাম কিরকম ২০০ টাকা কিলো অনেক দাম তাহলে এটা আমাকে ৫০০ দিয়ে দাও বুঝলে নাম জানি না সব মাছ কিছু কিছু মাছ দু একটা নাম যেমন পুটি জানি ইলিশ গন্ডগোল হয়ে যায় মাঝে মাঝে ফেসা ইলিশ আমি সব মাছের নাম জানি ঠিক আছে আমি সব মাছের নাম জানি শুধু মুশকিলটা এটাই আমি জানি না যে কোন মাছ কিরকম দেখতে দেখতে কিরকম আর কিছু নেবো না তেল হবে মাছ নেওয়া হয়ে গেছে মানে আমার তো কিছুই না ওর মাছ নেওয়া হয়ে গেছে এবার মাছ ভাজতে কি লাগে তেল লাগে তো যাই হোক তো দেবাশিস এখানে এসে একটুখানি বিজনেস প্ল্যান শুরু করে দিয়েছে কি করছিস বল কি করছিলিস টাকা পাঠাছিলাম আমার 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 অ্যাকাউন্টে ২০০০ কোটি টাকা রয়েছে টাকা আমার তো মনে হচ্ছে লোকের ফোন থেকে নিজের ফোনে টাকা নিয়ে নিচ্ছিস উল্টো পাল্টা বলে বুঝিয়ে এটাই তো প্ল্যান এটাই তো প্ল্যান কেন এসছো নাচ করতে বল চুল কাটতে চুল কাটতে সবজির দোকানে চুল কাটতে এসছি ঝুড়ি দাও এত ঝুড়ি আছে নিয়ে নে কিসের ঝুড়ি নিবি বল উচ্ছের না আলুর আলু নে নে আলু নে দেবাশিসদা পুরো পারফেক্ট নিজের সাইজ অনুযায়ী আলু দিচ্ছে কিন্তু একদম ওই যে নিজের সাইজ অনুযায়ী তুলবে তাহলে এগুলো এগুলো নিয়ে কী করবো ওটা আমার জন্য একটা সাইজ তুলছে তা কিন্তু আমি জানি মাছ কিনুক আলু কিনুক আমাকে দিয়ে ভিডিও করা কিন্তু সেই ঘুরে ফিরে আমাকে খাওয়াবে আর না কৃপণ ছেলে কৃপণ ছেলেই থাকবে তোর দেওয়া নামটাকে আমাকে সার্থক রাখতে হবে বুঝতে পারছিস একটা কথা বল তুই আমাকে কি নাম দিয়েছিস লেজি বয় না কেন লেজি বয় কেন আমার নাম সারাদিন খালদা ঘুমাস যেখানে সেখানে বসে পড়িস যেখানে সেখানে বসে পড়ি আর পারি না ভালো লাগে না আচ্ছা আচ্ছা আমি এরকম বলি ইয়েস হ্যাঁ সাতটা ব্লগ হয়ে গেছে বলে এরকম কথা না আটটা ব্লগ হয়ে গেছে আর আমার একটা হয়েছে বলে ইয়েস ঠিক আছে শোন না একটা কথা বলবো অসুবিধা 1 কিলো করো দেবাশিসদা কিপটেমি করে ১০ টাকার মধ্যে সব থেকে বেশি জিনিস যেটা পাওয়া যাবে আমার কাছে লাস্ট ১০ টাকা বেশি ছিল আবার ১০ টাকা ঘুরিয়ে নিয়ে যাবো ১০ টাকায় এখানে বললো সব জিনিস অ্যাভেলেবেল ঠিক আছে সব জিনিসই ১০ টাকায় অল্প হবে ও বলে সবচেয়ে বেশি কোনটা হবে তো দিলে একটু কম কেন নেবো বেশি নেবো তো তাই না হ্যাঁ একটু কম খা একটু কমবি না না অনেক কষ্ট করে খেয়ে দেবে বার বাড়ি দিচ্ছে বলে না খেয়ে যদি কমাই তাহলে শরীর রাগ করবে ভগবান পাপ দেবে টাকা এই দেখছিস বড় খোঁজে ও বড় খোঁজে না বড় না ভালো খোঁজে একটা বলেছিল দূর দিলি কেন তো গাইস কমপ্লিট আমার বাজার করা না আমাকে খাওয়ানো অবধি কিছু কমপ্লিট হবে না তুই একটা জানিস হ্যাঁ আমার আলুর নিচে মাছ দাবা হয়ে গেছে আর তো কি হয়েছে দেখ কড়াইয়ের মধ্যেও সে আলুর নিচেই মাছ যাবে অসুবিধা কোথায় এখন চলে গেলে ঠিক তো হ্যাঁ
তিন মাসের নাম জানি বলছিল কিছু করার নেই, মাছের নাম জানি না, তাই জিজ্ঞেস করলে ওরকমই থতমতো খেয়ে যাই। তো বাজার করা কমপ্লিট, এখন যাবো বাড়িতে, বাড়িতে কাজ আছে এখনও। তো এবার দিদাকে নিয়ে আমাকে আবার ব্যাংকে যেতে হবে দিদার অ্যাকাউন্ট আপডেট করানোর জন্য, অনেক কাজ। তো চলো ডাইরেক্ট বাড়ি যাই, বাড়ি গিয়ে কিছু ভোজন করবো, থাকে ভোজন করার তাহলে ভোজন করবো, আর না হলে দিদাকে নিয়ে যাবো। তো আমি রেডি আমার ডেভিড পুত্রা নিয়ে, দেখতে পাচ্ছ আমার ডেভিড পুত্রা বাইক। তো বাইক চালানোর সময় ভিডিও করতে পারবো না, কারণ আমার স্ট্যান্ডও নেই আর ক্যামেরা মাউন্টও নেই, আর যেহেতু দিদা থাকবে তো হাতে করেও করতে পারবো না। তো যাই হোক, একদম ব্যাংকে গিয়ে তোমাদের দেখা হবে। আসছি ব্যাংকে, তো ব্যাংকের ভিতরে আশা করি রেকর্ড করতে পারবো না, তাই আর কি হবে, কিছু করার নেই। ব্যাংকের লিঙ্ক নেই যার জন্য কোনো কাজ করতে পারলাম না, বাইরে খতরনাক মেঘ করেছে যার জন্য বৃষ্টি চলে আসবে এখনই আমাদের, এখন বেরিয়ে যেতে হবে, বৃষ্টি পড়ছে অল্প অল্প অবশ্য ধীরে ধীরে। চলো চলো জলদি চলো জলদি চলো জলদি চলো, বাড়ি অবধি পুরো যেতে পারলাম না, তার আগে বৃষ্টি নেমে গেলো, দেখতে পাচ্ছ ভিজে গেছি, আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে ঘন ঘন। বৃষ্টি কমে যাওয়াতে কোনো রকমে বাড়ি চলে আসলাম। তো আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।